চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে খুলনার সব হাসপাতালে চলছে কর্মবিরতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। খুলনা মেডিকেল থেকে সেখানকার খবর জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। যে গত 3 দিন যাবত খুলনায় ডাক্তারদের যে কর্মবিরতি, সেটি আজও এই তৃতীয় দিনও অব্যাহত রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু আসেনি। এই খুলনা মেডিকেল সহ সরকারি যে সকল হাসপাতাল রয়েছে সেখানে এখনও ডাক্তাররা আসছেন না। অর্থাৎ গতকাল খুলনার যে বিএমএ অর্থাৎ ডাক্তারদের যে নেতৃবৃন্দ, সেখানে তারা দফায় দফায় মিটিং করেও সিদ্ধান্ত নিতে পারেনি এবং তারা তাদের দাবি যে এই যে অভিযুক্ত পুলিশের যে এসআই যিনি রোগীর স্বজন, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই ধর্মঘট বা এই ডাক্তারদের যে কর্মবিরতি, সেটি প্রত্যাহার করা হবে না। এবং তারা বলছে যে প্রয়োজনে এই ডাক্তাররা পদত্যাগ করবেন এবং গণপদত্যাগ করবেন এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই এই যে ডাক্তারদের এই কর্মবিরতির কারণে এদিকে যে খুলনা মেডিকেল সহ সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে রোগীরা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এটি কখন যে এই কর্মবিরতি শেষ হবে সেটি এখনো পর্যন্ত